একটা অধিক ঘনত্বে আম, একটা ব্যানানা ম্যাঙ্গোর আম বাগান। আজকে জ্যৈষ্ঠ মাসের 24 তারিখ, এখানে এই গাছগুলোতে নতুন নতুন কুশি বের হচ্ছে, সম্ভবত 4 দিন আগে স্প্রে করছি, কালকে বৃষ্টি হয়েছে, আবার স্প্রে করতে হচ্ছে। তার কারণ দেখবেন এই যে পোকা, এই যে পোকা আসছে, কারণ এইসব পোকা বাইরে থেকে উড়ে আসে, যখন যখনই বৃষ্টি হয় তখনই নতুন পাত কেটে দেয়, অর্থাৎ স্প্রে করলেই যে আর স্প্রে করা যাবে না তা না, বৃষ্টি হলেই নতুন পাত বের হলেই স্প্রে করতে হচ্ছে। যাই হোক, উদ্যোক্তা হওয়া বাগান বাগানই অনেক কঠিন, কারণ নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করা যায় না। এই যে এই দেখুন, এই যে কাটতেছে, যদি ধরতে পারি আমি, হ্যাঁ ধরতে পারছি, এই যে পোকাটা, অর্থাৎ বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে, নতুন পাতা বের হওয়ার সঙ্গে সঙ্গেই আবার স্প্রে করতে হয়, কারণ এই পোকাগুলো বাইরে থেকে উড়ে আসে, উড়ে আসার কারণে নতুন পাতা একবার কেটে দিলে তখন গাছটা আবার নতুন পাতা বের হতে সময় লাগে। তো আমি চেষ্টা করি আমার বাগানে যাতে নতুন পাতা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ নতুন পাতাটাই পরবর্তীতে গাছ হিসেবে পরিণত হবে।